মিটিংয়ের নাম করে হয়রানির শিকার অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীদের। ঘটনা বিশালগড় মহকুমার রঘুনাথপুর অঙ্গনওয়াড়ি সেন্টারের। ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার রঘুনাথপুর এলাকার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের ফোনের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সঞ্জয় সাহা বলে দেয়, আজ 8টায় রঘুনাথপুর অঙ্গনওয়াড়ি সেন্টারের তাদেরকে নিয়ে জরুরি মিটিং আছে। কিন্তু কর্মীরা সুপারভাইজারের নির্দেশ অনুসারে সকাল 8টায় রঘুনাথপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে উপস্থিত হন, কিন্তু সুপারভাইজারের দেখা মিলেনি। দীর্ঘ কয়েক ঘন্টা বেজে গেলেও উনি এসেছেন দুপুর 12টায়। কর্মীদের অভিযোগ, সকাল থেকে কাজকর্ম ফেলে কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে 8টায় সেন্টারে এসেছি, দীর্ঘক্ষণ বসে রয়েছি, কিন্তু কর্তৃপক্ষের কোনো দেখা নেই। তা নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ। এদিকে আরও জানা যায়, সুপারভাইজার সঞ্জয় সাহা প্রায় সময়ই কর্মীদেরকে হয়রানি করে যায় বলে অভিযোগ, কিন্তু কর্মীরা ওনার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না সংবাদ মাধ্যমের কাছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেখানে রাজ্য সরকার করোনা দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, সামাজিক দূরত্ব, মুখে মাস্ক পরিধান করে তোলার জন্য, কিন্তু রঘুনাথপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে দেখা যায় সামাজিক দূরত্ব নেই এবং কর্তৃপক্ষের মুখেও মাস্ক নেই। চলুন দেখে নিন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে কি কারণে এখানে আসা আপনাদের? এই আমাদের কিছু রিপোর্ট জমা দেওয়ার আছে। রিপোর্ট কয়টার সময় এসেছেন আপনারা? 8টা। আপনার সুপারভাইজার কয়টার সময় এসেছে? হ্যাঁ, এখন টাইম কয়টা বাজে? কয়টা বাজে এখন? কয়টা? এটা অফিসটার নাম কি? তো কি কারণে আজকে এখানে আপনার মিলিত? ট্রেনিং। আপনি এখানে কি সুপারভাইজার? তো এখন 11:15 বাজে, আপনার এখানে আসার টাইম কয়টা? আপনার এখানে আসার টাইম কয়টা? না না, তারা এমন আমরা দুই সাথে মিটিং, হ্যাঁ তারা কিছু ট্রেনিং কাগজ দেখতে দিছে, আর আমি ট্রেনিং তো ডেলি, আমরা তো দেখতে দেখলাম কিছুক্ষণ আগে প্রায় 8:30 সময় এসে গেলাম, দেখলাম তারা সবাই এখানে 8:30 সময় তারা কনফারেন্স, আমি মোবাইলে কথা করাইছি, তারা তো দেখলাম যে 8:30 সময় তারা এখানে আপনার জন্য অপেক্ষা করলো, আপনি এসেছেন 11:15। হ্যাঁ 11:15, আমি সবসময় তারা আমি দুইখানে মিটিং করি একসাথে। এখন তো করোনা সংক্রমণ চলছে সারা রাজ্যে, এভাবে সামাজিক দূরত্ব ছাড়া এবং স্কুল স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ, তো আপনার এখানে কিভাবে চলছে? আমরা করছি 20 জন, দেখলাম আপনার ও মুখে মাস্ক নেই, নামছি গাড়ি থেকে, আমার শ্বাস ফলাইতে কষ্ট হইতাছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় সাহা।